আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট ট্রিট বাই ফারজানা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিন ঘুম থেকে উঠে এক কাপ চা না খাওয়া পর্যন্ত আমার কিন্তু দিনের শুরু হয় না। আমার মতো নিশ্চয়ই আপনাদেরও তেমন। আর সেই দিনের শুরুটা আমি সবসময় করি মজাদার মশলা চা দিয়ে। আর আজকে তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমি যেভাবে প্রতিদিন আমার সকালের চাটা খেয়ে শুরু করি সেই মশলা চায়ের রেসিপিটা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন সব সময়। চা কিন্তু আমরা সবাই বানাই, কিন্তু এক একজন হয়তো বা এক এক রকমভাবে বানাই। আজকে আমি কীভাবে আমার চাটা বানাই তাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি হাঁড়িটা বসিয়ে এতে দিয়ে দিচ্ছি এক কাপ পানি। আজকে আমি এখানে দুই কাপ চা বানাবো, এজন্য আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এই এক কাপ পানিতে দিয়ে দিচ্ছি দু তিনটি এলাচি, দুই তিনটা ক্লোভস। এখানে আমি 2 ইঞ্চি লম্বা একটি আদার টুকরোকে ছেঁচে নিচ্ছি। এই আদার টুকরোটাকে একদম পেস্ট করে নিতে হবে না, একটু ছেঁচে নিলেই হবে, এতে করে আদার রসটা পানিতে মিশে যেতে সহজ হবে। ছেঁচে নেওয়া আদাটা আমি পানিতে মিশিয়ে দিচ্ছি। এখন এই পানিটাকে ফুটিয়ে নিতে হবে, অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। চা না খাওয়া পর্যন্ত আমার কিন্তু মুডটাই ঠিক হয় না, আমি কোনো কাজে মনই দিতে পারি না। তাই ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজই হলো চুলায় আমার চায়ের জন্য হাঁড়ি বসিয়ে দেয়া, তারপরে কিন্তু আমার দিনের শুরুটা হয়। আর এই চা খেতে খেতেই আমাদের দিনের বাকি কাজগুলোর প্ল্যানটাও কিন্তু আমরা করে ফেলি। যাই হোক, এখন আমার চায়ের পানিটা কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চায়ের পাতা। আপনারা যদি চায়ের লিকারটা খুব বেশি ঘন চান সেক্ষেত্রে আপনারা চায়ের পাতার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি আজকে যেহেতু 2 কাপ চা বানাবো, আমার 2 কাপ চায়ের জন্য 3 টেবিল চামচ চা পাতা কিন্তু খুব ঠিকই আছে। এখন আমি আরও 1 কাপ মিশিয়ে নিচ্ছি লিকুইড দুধ। প্রথমে আমি 1 কাপ পানি দিয়েছিলাম, এরপরে আমি দুধটা মিশাচ্ছি। প্রথমে আমি দুধটা দেইনি, কারণ দুধটা দেওয়ার পরে আমার কাছে মনে হয় চায়ের লিকারটা তেমন বেশি বের হয় না, তাই আমি আগেই চায়ের লিকারটা বের করে তারপর দুধ মিশিয়ে নিই। দিয়ে দিলাম 1/2 কাপ এভাপোরেটেড মিল্ক। দুধটাকে ভালোভাবে চায়ের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করব চায়ে আরেকবার বলক চলে আসা পর্যন্ত। আমার বাসায় এক একজন এক এক পরিমাপের চিনি খায়, সেজন্য আমি এখন চিনি ব্যবহার করছি না। আপনারা চাইলে এই পর্যায়ে আপনাদের স্বাদ অনুপাতে চিনিটা দিয়ে দিতে পারেন। চাটা কিন্তু ফুটে উঠেছে। ফুটে ওঠার পরও আমি আরও 2-3 মিনিট চুলায় চাটা রেখে ফুটিয়ে নেব, এতে করে চাটা আরেকটু ঘন হবে এবং আমি ঘন কড়া চাটাই পছন্দ করি। আপনাদের যদি কড়া চা পছন্দ না হয় তাহলে এ পর্যায়ে চাটা নামিয়ে সার্ভ করে নিতে পারেন। আমি আর একটু 2-3 মিনিট অপেক্ষা করে তারপরে চাটা নামিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে, আমি এখন গরম গরম চাটা কাপে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার মশলা চা। সকালবেলা পত্রিকা হাতে নিতে নিতে এরকম ধোয়া ওটা 1 কাপ মশলাদার চা কিন্তু দিনটাকে আরও সুন্দর করে তোলে। আর আমি যেহেতু সিলেটের মেয়ে, চা আমি একটু বেশিই খাই, চায়ের দেশের মেয়ে তো তাই। বিকেলবেলাও কিন্তু 1 কাপ চা আমার চাই। আর এই চায়ের সময়টাই আমার কাছে মনে হয় দিনের বেস্ট টাইম। আশা করছি আজকের আমার এই মশলা চায়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল বাটনটি চেপে নোটিফিকেশন অন করে দেবেন। ভালো থাকবেন সবাই, স্টে সেফ, স্টে হেলদি। খুদা হাফেজ।